নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জল জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের পর্বে আমরা জানব কোন জিনিসটি আমাদের জীবনের আর্থিক ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই বিষয়টিকে সম্পূর্ণ এবং সুচারুভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি ভিডিওটি আপনাদের কাছে সাহায্যকারী বলে মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও আপনার মতো বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনে সমৃদ্ধশালী হতে পারেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলে যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। চলুন শুরু করা যাক। ঘর তৈরি পরে এমন কিছু জিনিস রয়েছে যা সদর দরজায় অর্থাৎ প্রধান ফটকে লাগালে সৌভাগ্য খুব দ্রুত আসবে এবং বাড়ি বা গৃহ পরিবেশ সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। চলুন দেখে নি বিশেষ কোন জিনিস বাড়ির সদর দরজায় লাগালে আমাদের গৃহ পরিবেশে দ্রুত উন্নতি লাভ সম্ভব হবে। প্রথমত, বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে লক্ষ্মী দেবী তো সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে ধন সম্পত্তি ভরে ওঠে। একটি স্বস্তিক চিহ্ন দরজায় যদি লাগান তাহলে এটি ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে আর এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদা বজায় থাকে। হিন্দু ধর্ম মতে ওম চিহ্নটি সদর দরজার সামনে লাগাতে পারেন, এটিকে ভগবান নারায়ণের চিহ্ন বলে মানা হয়। শ্রী চিহ্নটিও লক্ষ্মী দেবীর চিহ্ন বলে পরিগণিত হয়, সে কারণে ওই চিহ্নটিও যদি বাড়ির সদর দরজায় লাগান তাহলে আপনাদের গৃহ পরিবেশে শান্তি বিরাজমান হবে। সদর দরজা যদি তোরণ দিয়ে সাজানো হয় তাহলে তা খুবই শুভ বলে মানা হয়। একটি বিশেষ কোন তিথিতে এই তোরণটি লাগাতে হবে, তোরণ বাড়িতে খুব শুভ ও মঙ্গল বার্তা নিয়ে আসে। বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সে কারণে উপরোক্ত প্রক্রিয়াগুলি বা উপরোক্ত উপাচারগুলির যে কোনো একটি উপাচার যদি আপনি মেনে চলেন তাহলে আপনার গৃহ পরিবেশে অবশ্যম্ভাবী শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধির সূচনা করে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি বিষয়কে সঙ্গে করে। আপনাদের যদি ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেব। এবং আপনাদের মধ্যে কারোর যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সহায়তা অবশ্যই করব। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের সম্পূর্ণ বিবরণ এবং আমাদের কাজগুলি এবং সফলতাগুলি জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন এবং তারপর বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বিদ্বজনের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে, তা নিজের চোখে দেখতে পারেন। আজ এই পর্যন্ত। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদেরও ভালো রাখবেন। নমস্কার।